হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। নানান রকম ছোট মাছের মধ্যে এই যে মাছটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার নাম হলো কাজকি মাছ। এই কাজকি মাছ রান্নাটা সবচেয়ে সহজ, বেশি কিছু মশলাপাতি তামঝাম সেরকম নেই। শীতকালীন যদি হয়, শীতকালীন পেঁয়াজ কলি দিয়ে এই কাজকি মাছের এই রেসিপিটা আমার খুব প্রিয়, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমি এই মাছটা শেয়ার করি। বলতে পারেন হাতে মাখা কাজকি মাছ। তার জন্য প্রয়োজন কাজকি মাছ, দেখতেই পাচ্ছেন আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে আলু, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। আর রেখেছি পেঁয়াজ কলি, রেখেছি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা। আর মশলাপাতির মধ্যে লাগবে শুধু ধনে আর জিরে। সবার প্রথমে আমি কড়াইটা হালকা একটু গরম করে নিয়েছিলাম, তারপরেই দিয়ে দেব আমি কাজকি মাছ। এর মধ্যে এখনই আমি কোনো তেল দিচ্ছি না। এই মাছ সম্পূর্ণ দেওয়ার পরে একে একে বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিতে থাকব। আলু, পেঁয়াজ কলি, রসুন কুচি, আদা কুচি, কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো সব পরপর আমি দিয়ে দেব। ছোট মাছের মধ্যে এরকম কাজকি মাছ, মৌরলা মাছ, বিভিন্ন এই ছোট মাছগুলো দেখতাম আমার বাবা খুব নিয়ে আসতো, বাবার খুব প্রিয় ছিল। হঠাৎ সেদিন বাজারে গিয়ে দেখলাম কাজকি মাছ উঠেছে। এখানকার বাজারে এই ছোট মাছগুলো খুব একটা চোখে পড়ে না, তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাছটা আমার মা কীভাবে রান্না করত। সব থেকে কম সময় যদি কোনো মাছ রান্না হয়ে থাকে তবে বলবো এই মাছটা। সত্যি আগে কোনো দিন এই মাছটা আমি রান্না করিনি, কারণ আমি খেতেও খুব একটা ভালোবাসতাম না, তাই আনাও হতো না। তবে এই রান্না করার পরে আমি যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন সত্যি ভাবছি এই মাছটা না খেয়ে এতদিন ভুলই করেছি। যেহেতু মৌরলা মাছটা একটু হালকা তিতকুট লাগতো, আমি ভাবতাম মনে হয় সব মাছই মনে হয় লাগে, কিন্তু না, কাজকি মাছ এই তিতকুট ভাবটা একদমই লাগে না। বলতে বলতে অনেকগুলো মশলাপাতি স্কিপ হয়ে গেল। আচ্ছা, ধনে পাতা কাঁচা লঙ্কার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, লবণ এইসবই দিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এইবার হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব। কিছুটা মাখার পর তারপরে দেব সর্ষের তেল। হাত দিয়ে যতটা ভালো মাখতে পারবেন এই মাছের স্বাদ ততটাই বাড়বে। এই মাছটা আমি তো কড়াইতেই করেছি, তবে আপনারা কিন্তু এইভাবে কলা পাতার মধ্যেও এই মাখা মাছটা বসিয়ে স্টিমে বসিয়ে দিলেই কিন্তু এর স্বাদটাও বেশ অন্যরকম হয়। আপনারা সেইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আর একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। চাপা দিয়ে দিয়ে রান্না করতে হয়, আমি কিন্তু কোনো রকম জল দিইনি। দেখুন, যেহেতু ঢেকে ঢেকে রান্না করছি ওই জন্য এখান থেকে আপনাদের জল বেরিয়ে মাছটা ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন ঠিক সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলো একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। জলটা একদম শুকিয়ে নেবেন, এই মাছটা একদম ড্রাই খেতে ভীষণ ভালো লাগে।
গরম ধোয়াওটা ভাত, সাথে থাকবে মুসুরির ডাল আর পাতিলেবু, আর সাথে থাকবে পেঁয়াজ কলি দিয়ে এই কাচকি মাছের চচ্চড়ি। আপনারা কিন্তু একদম এই স্বাদটা ভুলতেই পারবেন না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর নতুন যে বন্ধুরা আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন এইরকম ভিডিও আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তাহলে এখন চলি, আর আপনারা যদি মাছটা বাড়িতে রান্না করেন আমাকে জানাতে ভুলবেন না। টাটা।